তাহসান রহমান খান, যিনি তাহসান নামে সমধিক পরিচিত, বাংলাদেশের একজন জনপ্রিয় গায়ক, গীতিকার, সুরকার, গিটারবাদক, কিবোর্ড বাদক, পরিচালক, অভিনেতা, মডেল এবং উপস্থাপক। তাহসানের পৈতৃক নিবাস মুন্সিগঞ্জের বিক্রমপুরে। 2006 সালের 3 আগস্ট তিনি বিয়ে করেন মডেল ও অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলাকে। 2013 সালের 30 এপ্রিল তিনি কন্যা সন্তানের বাবা হন। তার মেয়ের নাম আয়রা তাহরিম খান। 2017 সালের 20 জুলাই তাহসান তার স্ত্রী মিথিলার সাথে বিবাহবিচ্ছেদের ঘোষণা দেন। তাহসান পড়াশোনা করেন এজি চার্চ স্কুলে এবং সেন্ট জোসেফ মাধ্যমিক বিদ্যালয়ে। 1998 সালে নটরডাম কলেজ থেকে এইচএসসি পাশ করেন তাহসান। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউট থেকে ব্যবসায় প্রশাসনে ব্যাচেলর ও মাস্টার্স ডিগ্রি লাভ করেন। 2008 সালে তিনি ফুল ব্রাইট স্কলারশিপ নিয়ে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ মিনেসোটাতে কার্লসন স্কুল অফ ম্যানেজমেন্ট ব্র্যান্ড ম্যানেজমেন্টের উপর পড়তে যান এবং 2010 সালে মাস্টার্স অফ বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন ডিগ্রি অর্জন করে দেশে ফিরে আসেন। তাহসান ইউনিলিভারে 2003 সালের জানুয়ারি থেকে 2004 সালের জানুয়ারি পর্যন্ত কর্মরত ছিলেন। 2006 সালের এপ্রিল থেকে 2008 সালের জুন পর্যন্ত স্টার্ন ইউনিভার্সিটিতে প্রভাষক পদে কর্মরত ছিলেন। 2010 সালের জানুয়ারি থেকে এপ্রিল পর্যন্ত যুক্তরাষ্ট্রের মিনেসোটা বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট ফর রিসার্চ ইন মার্কেটিংয়ের গবেষণা সহকারী হিসেবে কাজ করেছেন। 2010 সালের মে থেকে 2013 সালের সেপ্টেম্বর পর্যন্ত তিনি ইউনিভার্সিটি অফ লিবারেল আর্টস বাংলাদেশ বা ইউল্যাবে শিক্ষকতা করেছেন। 2013 সালের সেপ্টেম্বরে ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে যোগদান করেন তাহসান। তিনি সায়ানট থেকে 6 বছর রবীন্দ্রসঙ্গীত শিখেছেন। 1998 সালে তিনি ও আরও কয়েকজন যুবক মিলে গঠন করেন ব্যান্ড দল ব্ল্যাক। পরবর্তীতে তিনি এই ব্যান্ড দল থেকে আলাদা হয়ে নিজস্ব ধারার গানে সম্পৃক্ত হন। বিয়ের পর তাহসান ও তার স্ত্রী মিথিলাকে নিয়ে বের করেন নিজস্ব অ্যালবাম। 2012 সালে তাহসান গঠন করেন তাহসান অ্যান্ড দ্য সুফিজ নামের নতুন একটি ব্যান্ড। বাংলা মোটরে কিত্ত দাসের আবাসে নামে তার নিজস্ব একটি স্টুডিও রয়েছে। ব্যান্ড দল ব্ল্যাক ত্যাগ করা সম্পর্কে তাহসান বলেন, ব্ল্যাক ব্যান্ডের সবাই এখনও আমার ভালো বন্ধু। আসলে ওরা অল্টারনেটিভ রক ধাঁচের গান করতে চেয়েছে আর আমি স্লো ব্যালেট ধাঁচের গান করি, তাই আমি ওদের ইচ্ছাকেই সম্মান জানিয়েছি, নিজের ইচ্ছাকে জোর করে চাপিয়ে দিতে চাইনি। প্রিয় ভিউয়ার্স, আজ এ পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক করবেন আর পরবর্তীতে এ ধরনের আরও ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর যারা পূর্বেই সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।